অবশেষে ভারী বৃষ্টির পূর্বাভাস, অবশেষে বাংলার মুখ দেখল বর্ষা। তো বন্ধুরা, বাংলার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই ভারী বৃষ্টিপাত, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখিনি। সকাল থেকে প্রখর রোদ্দুর, বৃষ্টির আশায় বাংলার মানুষ। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে কয়েক ফোঁটা বৃষ্টি হলেও এতে স্বস্তি ফেরেনি, বরং বেড়েছে অস্বস্তি। কার্যত একই হাল উত্তরবঙ্গে, সেখানে হু হু করে বাড়ছে তাপমাত্রা। কার্যত গলধর্ম অবস্থা মানুষের, এই অবস্থা কিছুটা হলেও আশার আলো শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য স্বস্তির খবর। তবে আগামী 24 ঘন্টায় যদিও দক্ষিণবঙ্গের মানুষের জন্য স্বস্তির কথা শোনাচ্ছেন না আবহাওয়াবিদরা। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে একাধিক জেলায় হু হু করে বাড়ছিল গরম, এমনকি কোথাও কোথাও 38 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল উষ্ণতার পারদ। তবে এই অবস্থায় আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টিপাতে পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে পরিস্থিতি বদলাবে, বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি দার্জিলিংও হতে পারবে বলে জানা গিয়েছে। এছাড়া বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা। এছাড়া অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে, তবে বৃষ্টি হলে গরম থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও এখনও তেমন প্রভাব দেখা যায়নি, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও টানা ভারী বৃষ্টি হয়নি, ফলে গরমে পড়ছে আম আদমি, বৃষ্টির দিকে তাকিয়ে মানুষ। যদি এই অবস্থায় খুব একটা আশার আলো শোনাতে পারছেন না আবহাওয়াবিদরা, তারা জানাচ্ছেন দক্ষিণবঙ্গে কোথাও একটানা কিংবা ভারী বৃষ্টি কোনো পূর্বাভাস নেই। তবে সবকটি জেলার কোথাও না কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে 24 ঘন্টায় কয়েকটি জেলাতে বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই জানিয়েছেন তারা। তবে বজায় থাকবে অস্বস্তিকর গরম, একটানার বৃষ্টি দেখা নেই, বিক্ষিপ্ত বৃষ্টি হলে তাতে স্বস্তি নেই। আগামী 24 ঘন্টাতে তেমন পরিস্থিতি বদল নিয়ে কোনো আশা কথা শোনাতে পারেনি হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রজনিত অস্বস্তি আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন তারা, ফলে অস্বস্তিকর এই অবস্থা বজায় থাকবে বলে দাবি। এমনকি তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরলে তা দক্ষিণবঙ্গ থেকে দূরে রয়েছে বলে জানিয়েছেন তারা।